আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত পিরুদিনদার ইমানদার পরে হেজগার মুত্তাকে মমিন মুসলমান ভাই ও বোনেরা এশারের নামাজের পরে বা রাতে ঘুমাবার আগে বা রাতে ঘুম থেকে জেগে যদি আপনি একটা আমল করতে পারেন তাহলে আল্লাহ আল্লাহতালার রহমতে আপনি সকল প্রকার বিপদ থেকে বাঁচতে পারবেন আপনার মনের সকল ইচ্ছা আকাঙ্ক্ষা তামান্না পূরণ করতে পারবেন এবং আপনার যদি অভাব অনটন দারিদ্রতা থাকে সেটাও আল্লাহর অনুগ্রহে দূর করতে পারবেন ঋণ পরিশোধ করতে পারবেন অভাব অনটন থেকে বাঁচতে পারবেন ইনশা আল্লাহ দর্শক আল্লাহতালা বান্দাকে সুখে রাখার জন্য বা বান্দার জীবনকে সহজ সরল এবং সমৃদ্ধশালী করার জন্য অনেক দোয়া শিক্ষা দিয়েছেন কোরআন শরীফে হাদিসেও নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বিভিন্ন সহজ সরল দোয়া আমল ওজিফার কথা আমাদেরকে বলেছেন যেগুলো আমরা পালন করলে বা যে দোয়াগুলো পড়লে আমরা খুব সহজেই আল্লাহর অনুগ্রহ লাভ করতে পারব এবং সেই সাথে আল্লাহ তাল্লাহর ভালোবাসা অর্জন করতে পারব। দর্শক আমরা যখন আল্লাহ তালার দয়া বা আল্লাহ তালার রহমত পাব ঠিক তখনই বিপদ থেকে বাঁচতে পারবো মনোবাসনা পূরণ করতে পারবো অভাব থেকে বাঁচতে পারবো আমরা সুখের সংসার গড়তে পারব আমরা আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের সাথে মিলেমিশে বসবাস করতে পারব, আমরা আল্লাহর হুকুম অর্থা অর্থাৎ নামাজ রোজা হদ জাকাত পর্দা ইত্যাদি পালন করে চলতে পারব সর্বোপরি আমরা সব স্থানেই আল্লাহ আল্লাহতালার যে হুকুম সেই হুকুম মেনে আমরা চলতে পারব, যখন আমরা আল্লাহ তালার দয়া মায়া বা অনুগ্রহের মালিক হতে পারবো অর্থাৎ আল্লাহর দয়া আমাদের উপর বর্ষণ হতে থাকবে তাই আল্লাহর দয়া মায়া বা অনুগ্রহ অবশ্যই অবশ্যই আমাদের অর্জন করতে হবে আমি আজকে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে তিরমিজি বোখারি আবদাউত তারপরে হাদিসের আরও যে সমস্ত বিখ্যাত গ্রন্থ আছে সে সমস্ত গ্রন্থ থেকে উল্লেখযোগ্য বা কিছু হাদিস আপনাদেরকে শোনাব যে হাদিসগুলো শুনলে আপনি হতবম্ব হবেন বিস্মিত হবেন এবং খুব সহজে আল্লাহ আল্লাহতালার দরবার থেকে আপনার কাঙ্ক্ষিত আশাটি পূরণও করতে পারবেন এতটুকু গ্যারান্টি আমি আপনাকে দিচ্ছি তাই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকল দর্শক আল্লাহ তাআলা মুমিন বান্দার দোয়া সব সময় কবুল করে থাকেন তারপরেও প্রিয় নবী সাল্লাহ আলি সাল্লাম কিছু সময়ের কথা হাদিসে পাকে উল্লেখ করেছেন যে সময়গুলোতে দোয়া করলে আল্লাহ নিশ্চিতভাবে বান্দার দোয়া কবুল করে থাকেন যে সময়গুলোতে দোয়া করলে কখনোই সেই দোয়া বিফলে যায় না সে দোয়া অবশ্যই কবুল করেন তো যে সময়গুলোতে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলা আমাদেরকে দোয়া করতে বলেছেন সেই সময়গুলোর মধ্য থেকে দশটি সময় বা দশটি উল্লেখযোগ্য সময় নিয়ে আপনাকে আমি এই ভিডিওটিতে শোনাব এই দশটি সময়ের মধ্যে প্রথম সময় হচ্ছে রাতের তৃতীয়াংশে রাসুল সাল্লাহ আলা বলেছেন প্রত্যেক দিন রাতের শেষ তৃতীয়াংশে আমাদের রব সবচেয়ে নিচের আসমানে অর্থাৎ প্রথম আসমানে নেমে আসেন এবং তিনি বলতে থাকেন কে আছো আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব কে আছো আমার কাছে চাও আমি তোমাকে দান করব। কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনা করো আমি তোমাকে ক্ষমা করে দেব এটা একটা হাদিস বলতেছি আমি এটা সহি বোখারি শরীফের একটা হাদিস আল্লাহ তালা আমাদেরকে হুবাহু এইভাবেই ডাকতে থাকেন রাতের শেষ তৃতীয়াংশে আর আমরা ওই সময় ঘুমের ঘরে থাকি তাই আপনার যদি অনেক দুঃখ থাকে বা আপনার কোনো সিরিয়াস আশা পূরণ করতেই হয় আমি আপনাকে প্রথমেই এই আমলটার কথা বলবো বা আপনাকে সাজেস্ট করব। অবশ্যই গভীর রাতে উঠে আল্লাহর কাছে মোনাজাত ধরে আপনার আশার কথা বলেন আপনার দুঃখের কথা বলেন বা আপনার স্বপ্নের কথা আল্লাহর সাথে শেয়ার করেন ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আল্লাহ তাল্লাহার সাহায্য আপনি পাবেন এতে কোনো ভুল হবে না কারণ আল্লাহ তাআলা নিজে এই সময়টিতে আমাদেরকে দেওয়ার জন্য সে আর সে আজিম থেকে প্রথম আসমানে নেমে আসেন আর আমরা ওই সময়টিতে নেওয়ার জন্য একদমই প্রস্তুত থাকি না ওই সময়টিতে আমরা ঘুমের ঘরে থাকি তে অবশ্যই আমরা এই আমলটা করব। দ্বিতীয়ত হচ্ছে আজান ও একামাতের মধ্যবর্তী সময়ের দোয়া রাসুসাল্লি সাল্লাম বলেছেন আজান ও একামাতের মধ্যবর্তী সময়ের দোয়া আল্লাহ তালা অবশ্যই কবুল করেন এটা আবুদাউদ শরীফের হাদিস তাই আপনার কোনো ছোট বা বড় আশা থাকলে বা দুঃখ বেদনা থাকলে সেটা আজান হওয়ার পরে আল্লাহ তালাকে মোনাজাত ধরে বলবেন ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই আল্লাহ তালা তাহলে আপনার মনোবাসনা পূরণ করবেন দুঃখ বেদনা দূর করবেন এটা যে কোনো আজানই হতে পারে ফজরের আজান জোহরের আজান মাগরিবের আজান আসরের আজান বা এশার আজান আপনি যে কোনো সময় যে কোনো দিন যে কোনো আজানের পরে আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারবেন আপনি যখন আজানের পরে দোয়া করবেন তখন নবীজির এই হাদিসটির কথা মনে রাখবেন যে আল্লাহ তা কীভাবে আপনি বলতে পারেন যে আল্লাহ তোমার হাবিব তোমার প্রিয় নবী বলেছেন যে আজানের পরে দোয়া করলে তুমি দোয়া শোনো দোয়া কবুল করো তাই আজান এখন শেষ হলো আমি তোমার কাছে আমার মনের আশার কথা বলতেছি আমার দুঃখের কথা বলতেছি আল্লাহ একামাত নামাজ এক সময় এখনও শুরু হয় না একামতের সময় এখনও বাকি আছে তোমার নবীজির কথা দিয়ে তোমার নবীজির কথার উপর বিশ্বাস করে আমি তোমার কাছে আমার মনোবাসনা ব্যক্ত করতেছি তুমি আমার আশাটা পূরণ করে দাও এভাবে আল্লাহ তাআলাকে বললে অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার ডাকে সাড়া দিবেন আপনার দোয়া কবুল করবেন তৃতীয়ত হচ্ছে জুমার দিনের দোয়া রাসুলসল্লাহ আলাই সাল্লাম বলেছেন জুমার দিনে একটি সময় আছে যে সময়টা কোনো মুসলিম নামাজ নামাজপর অবস্থায় পায় এবং আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করে তাহলে আল্লাহ তালা সেই প্রার্থনা বা সেই মুসলিমের সেই আশা আকাঙ্ক্ষা তাবান্না পূরণ করে দেন এটা বোখারি শরীফের হাদিস তাই জুমার দিন সপ্তাহে একবার আসে আমরা যখনই জমার দিন আসবে তখনই জুমার দিন আমরা আল্লাহর কাছে আমাদের মনোবাসনার কথাগুলো বলবো বিশেষ করে দান সদ্গা টাকা পয়সা এই জমার দিন আমরা একটু বেশি পরিমাণে দান করার চেষ্টা করব এতে করেও আমাদের বিপদ আপদ অসুস্থতা রোগ বেলায় দূর হবে ইনশা দর্শক এরপরে আরও যে সময় আল্লাহ আপনার দোয়া কবুল করতে প্রস্তুত থাকেন সে সময়গুলোর মধ্যে আরেকটা সময়ের কথা সহি মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলা হয়েছে আর সেখানে বলা হয়েছে যে রাসুমসাল আলি সাল্লাম বলেছেন যে সময়টাতে বান্দা আল্লাহর সব যে কাছে চলে যায় তা হলো সেজদার সময় সুতরাং তোমরা তখন আল্লাহর কাছে বেশি বেশি চাও তোমাদের চাওয়া আল্লাহ পূরণ করে দিবেন। তো আপনি যখন নামাজের সেজদা দিবেন তখন আপনি আল্লাহর কাছে চাইতে পারবেন ভালো মন্দ যেটা বৈধ সেটা আল্লাহ তাল্লাহর কাছে চাইবেন অর্থাৎ আপনার কাছে যেটা ভালো সেটা আমার কাছে ভালো নাও হতে পারে এজন্য ভালো মন্দ বললাম তবে মন্দ বলতে এখানে যেটা নাজাজ বা ইসলাম অপছন্দ করে সেটা কিন্তু নয় মানুষের কাছে একজনের কাছে যেটা ভালো লাগে অন্যজনের কাছে সেটা মন্দও হতে পারে তবে যেটা বৈধ সেটাই আপনি আল্লাহর কাছে চাইতে পারবেন হাদিসে পাকে পরিষ্কার করে বলা হয়েছে অবৈধ কোনো আশার কথা যদি আল্লাহ তালার কাছে কেউ না বলে তাহলে বান্দার দু আল্লাহ তালা কবুল করেন তাই আপনি যেটা আল্লাহর কাছে চাচ্ছেন আগে একটু বিচার বিশ্লেষণ করেন বা আপনি যদি সে সম্পর্কে অনভিজ্ঞ হন তাহলে আপনার মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে কথাটা আগে শোনান যে আমি তো আল্লাহকে এরকমটা বলতে চাই আল্লাহর কাছে এটা চাই এটা চাওয়াকে ঠিক হবে আপনি যদি না জানেন তাহলে হুজুরদের কাছ থেকে জেনে নেবেন তারা যেটা বলে সেটার অনুযায়ী আল্লাহর কাছে আপনার মনোবাসনার কথা বলবেন দর্শক কারণ হচ্ছে ইসলাম সম্পর্কে আমরা অনেকেই জানি না আমরা আল্লাহর কাছে কিভাবে চাইতে হয় সেটা সম্পর্কেও অনেকে অজ্ঞ রয়েছে তাই আপনি আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাল্লাহ আপনি অনেক হাদিস নবীজের শুনতে পাবেন এবং দোয়া করার সঠিক নিয়মটাও আপনি জানতে পারবেন আপনি আমার এই ভিডিওটা যদি পুরোপুরি মনে রাখতে পারেন আমি যে কথাগুলো হাদিসের মাধ্যমে বলতে এই কথাগুলো যদি স্মরণ রাখতে পারেন আমার মনে হয় না দোয়া কবুল করানোর জন্য বা মনোবাসনা পূরণ করার জন্য আপনার অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন আছে কারণ আমি সব মূল মূল হাদিসগুলো আমি এই ভিডিওটিতে একসাথে জোড়া করেছি অনেক কষ্ট করে দর্শক এরপরে মুসলিম শরীফের আরেকটা হাদিস আছে ফরজ নামাজের পরে যে দোয়া বান্দা করে সেটাও আল্লাহ তালা কবুল করেন এ সম্পর্কে রাসুল সাল আল্লাহ আলাইসাল্লাম বলেছেন রাতের শেষ সময় এবং ফরজ নামাজের পরে যে দোয়া করা হয় সেটা আল্লাহ তালা কবুল করেন তাই ফজর জহর মাগরিব কিন ব্যসা এই পাঁচ নামাজের যে কোনো নামাজের পরে আপনি আপনার মনোবাসনা আপনি আপনার অসুস্থতা বা আপনি আপনার অভাব অনটনের কথা আল্লাহ তালাকে বলতে পারেন ইনশাল্লাহতেও আপনি অনেক উপকৃত হবেন আল্লাহ আপনার দোয়া কবুল করবেন এরপরে আরেকটা সময় সময় হচ্ছে সবে কদরের রাতের দোয়া সবে বরতের দোয়া এগুলো আপনি যদি এগুলোতে দোয়া করেন তবে অবশ্যই আপনার দোয়া কবুল হবে আরেকটা সময় হচ্ছে বৃষ্টিপাতের সময় যখন বৃষ্টি হয় তখন দোয়া করলে সে দোয়াটা কবুল হয় এ সম্পর্কে আবুদ শরীফে একটা হাদিস আছে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে দুই সময়ের দোয়া ফেরানো হয় না বা আল্লাহ বিফলে দেন না এক হচ্ছে আজানের সময়ের দোয়া আর এক হচ্ছে বৃষ্টি বর্ষণের সময়ের দোয়া তাই আপনার এলাকায় বা আপনার বসবাসের স্থানে যখন বৃষ্টি হবে তখন সাথে সাথে আপনি আপনার আসার কথা আল্লাহ তাল্লাহকে বলে দিবেন নবীজের এই হাদিসটি স্মরণ করে আল্লাহ কীভাবে বলবেন আল্লাহ তোমার বন্ধু তোমার হাবিব তোমার রাসুল বলেছেন যে বৃষ্টির সময় দোয়া করলে তুমি আল্লাহ দোয়া কবুল করো তাই তোমার বন্ধুর এই হাদিসটি স্মরণ করে তোমার কাছে আমি আমার ব্যথার কথা আমার বেদনার কথা বলতেছি আমার স্বপ্নের কথা বলতেছি আল্লাহ এই বৃষ্টির সময় যেহেতু দোয়া কবুল হয় তোমার হাবিব বলেছেন তে আমার দোয়াটা তুমি কবুল করে নাও আমার আশাটা তুমি পূরণ করে দাও আমার স্বপ্নকে তুমি আমার স্বপ্নর দ্বার প্রান্তে আমাকে পৌঁছিয়ে দাও এভাবে আপনি আপনার মতো করে বলবেন আল্লাহ তালাকে ইনশাআল্লাহ আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আপনার কথা শুনবেন এরপরে আরও অনেক সময় আছে যে সময় দোয়া করলে কবুল হয় দোয়া যেমন আরাফার দিনের দোয়া আছে এরপরে জিলভ মাসের প্রথম দশ দিনের দোয়া অর্থাৎ কোরবানি আসার আগের দশ দিনের দোয়া আল্লাহ তালা কবুল করেন এরপরে রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ তালা কবুল করেন আপনার কোনো যদি আশা থেকেই থাকে তাহলে আপনি সারাদিন ভর রোজা রাখবেন ইফতারির সময় আপনি আল্লাহ তাআলাকে বলবেন আল্লাহ সারাদিন রোজা রাখলাম এখন ইফতারির সময় বসে আছি তুমি আমার এই আশাটা পূরণ করে দাও তবেও ইনশাআল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন মনোবাসনা পূরণ করবেন দর্শক মুমিন মুসলমানের উচিত এই সময় ও দিনগুলোতে বেশি বেশি তাও বা স্তেক মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা নিজের একান্ত চাহিদাগুলো পূরণে আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করা দর্শক এই সময়গুলোতে আপনি আল্লাহর কাছে চাইবেন আল্লাহর কাছে দোয়া করবেন এগুলো হচ্ছে উত্তম সময় এখন প্রশ্ন হলো যে সময়গুলো সম্পর্কে তো জানলাম কিন্তু এই সময়গুলোতে কোন দোয়াটা পর্ব অনেক দোয়াই আছে যে দোয়া এই সময়গুলোতে আপনি পড়তে পারেন যেমন আল্লাহ তালা নবী মুহাম্মদ সাল্লাহ আল্লাহ আলি সাল্লাম আমাদেরকে আল্লাহ তালার নাম সম্পর্কে জানিয়েছেন ইয়া ও হাবু ইয়া রহমানু ইয়া কুদ্দুসু ইয়া দল জালালি ওয়ালি ক্রম এই নামগুলো আপনি এই সময়গুলোতে পড়তে পারেন ইনশাল্লাহ তাহলেও আপনার আশা পূরণ হবে কারণ আল্লাহর হাবিব সাল্লাহ আল্লাহ সাল্লাম আল্লাহ তালা নিরানব্বইটা নাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন আর অপর অপরদিকে আল্লাহ তালা পবিত্র কোরআনের সুরা আরাফের মধ্যে বলেছেন যে হে আমার বান্দারা তোমরা আমার নাম সমূহ ধরে আমাকে ডাকো তাহলে আমি তোমাদের ডাকে সারা দেব তোমাদের মনোবাসনা পূরণ করে দেব তাই এই উল্লেখযোগ্য সময়গুলোতে অর্থাৎ রাতের শেষ তৃতীয়াংশের সময় আজানের সময় বৃষ্টির সময় নামাজের শেষদার সময় এরপরে আরাফার দিনে সাবেক কদরের দিনে ইফতারের সময় স্বভাবরতের দিনে এই উল্লেখযোগ্য সময়গুলোতে আপনি আল্লাহ তালার নাম ধরে আল্লাহ তালাকে ডাকাডাকি করবেন অবশ্যই আপনার জীবনটা সুখী হবে সমৃদ্ধশালী হবে আপনি একটা সুখের সংসার গড়তে পারবেন আল্লাহ তালার দয়া মায়া অনুগ্রহ ভালোবাসা পাবেন ইনশা দর্শক এবার আমি আপনাকে বলে দেব যে দোয়া করলেই হবে না দোয়ার কিছু ক্রাইটেরিয়া আপনাকে ফলো করতে হবে এই সময়গুলোতে দোয়া করলেও আপনার দোয়া কবুল হবে না যদি আপনি বেশ কিছু শর্তের প্রতি বা বেশ কিছু দিকগুলোর প্রতি আপনি দৃষ্টিপাত না করেন বা সতর্ক না হন দর্শক দোয়া করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে বিশ্বনবী মোহাম্মদ সাল আল্লাহ সাল্লাম আমাদেরকে দোয়া করার বা দোয়া করার বা আমল করার অনেক নীতি নিয়ম শিক্ষা দিয়েছেন যেমন একজন সাহাবের ঘটনায় আপনাকে বলি একজন সাহাবে মসজিদে আসলো আর খুব তাড়াহুড়া করে আল্লাহর কাছে চাইতে শুরু করলো আল্লাহ আমাকে এটা দাও এটা দাও সব দাও তো চাওয়ার পরে আল্লাহ তাল নবী ওই কি বলল। যে হে আমার প্রিয় সাহাবি তুমি তো খুব তাড়াতাড়ি করে ফেললে এভাবে তো দোয়া করার নিয়ম না আমার সাহাবি আগে তুমি আমার প্রতি দুরুস্বরী পড়বে ঠিক আছে এরপরে তুমি আল্লাহর প্রশংসা করবে এরপর তোমার যেটা দরকার সেটা তুমি আল্লাহর কাছে চাইবে তো নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম ওই সাহাবিকে শিক্ষা দেওয়ার মাধ্যমে গোটা উম্মদ জাতিকে একথার বা এই কথাটা শিক্ষা দিতে চেয়েছেন যে আমরা যখন দোয়া করব তখন আমরা যাতে আগে নবীর উপর দূরত পড়ি আল্লাহর প্রশংসা করি তো সেই কথাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হাদিসের রেফারেন্স সহকারে দরজ সহকারে ভিডিওটি দেখতে থাকুন দর্শক মমিনদের হাতিয়ার হচ্ছে দোয়া দোয়া হচ্ছে মমিন মুসলমানের হাতিয়ার একথা বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম নিজেই বলেছেন নবীজি বলেছেন আর ও সেলা হল মমিন দোয়া হচ্ছে মমিনের অস্ত্রের মতো অস্ত্র দ্বারা যেরকম সব কিছু কর্তন করা যায় কেটে ফেলা যায় ঠিক তেমনি দোয়ার মাধ্যমেও আপনার বিপদ আপদগুলো কেটে ফেলতে পারবেন দোয়ার মাধ্যমে আপনি অসম্ভবকে সম্ভব রূপান্তর করতে পারবেন দর্শক দোয়ার মাধ্যমে অসম্ভবকে সম্ভব করা যায় এটা বাস্তব কি। দোয়ার ফলে ভাগ্যকেও আপনি ঘুরিয়ে দিতে পারবেন পবিত্র কোরআনে আল্লাহতালা বলেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। সুরা মমিন আয়াত নম্বর ষাট আরবি যে দোয়া আমরা বলি এই দোয়াটি আরবি শব্দের অর্থ হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা বা আল্লাহর কাছে প্রার্থনা করা বা আল্লাহকে স্মরণ করা দর্শক রাসুসল্লা আলি সাল্লাম বলেছেন দোয়া ছাড়া আর কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না অর্থাৎ আল্লাহ যেটা আমার ব্যাপারে ফায়সালা করে দিয়েছেন সেটা অবিকল থাকবে আপনি যদি দোয়া করেন তাহলে আল্লাহ তালা আবার নতুন করে আপনার ভাগ্যকে চেঞ্জ করে দেবেন আমরা জানি যে সবে কদর বা সবে বরতে আল্লাহতালা মানুষের ভাগ্য আগামী এক বছরে মানুষ কী করবে না করবে তা লিপিবদ্ধ করা হয় এমনিভাবে আর অনেক সময় বান্দার ভাগ্য লিপিবদ্ধ করা হয় তো তাই আপনি যদি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে পারেন আল্লাহ আল্লাহতালা আপনার ভাগ্য পরিবর্তন করে দিবেন যেটা পাঁচ মানুষ সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছিলেন নির্ধারণ করে রেখেছিলেন সেটা আল্লাহ আবার ফেরেস্তাদের মাধ্যমে পরিবর্তন করে দিবেন আপনার ভাগ্য যদি খারাপ হয় আপনি যদি বেশি বেশি দোয়া করতে পারেন তাহলে আল্লাহ বলবেন ফেরস্তারা তোমারা আমার এই বান্দার ভাগ্যকে পরিবর্তন করে দাও তারা জীবনে সুখ দিয়ে দাও এটা হাদিস এটাই কিন্তু নবীজি আমাদেরকে এই হাদিস দ্বারা বোঝাতে চেয়েছেন তিরমিয়া শরীফের দুই হাজার হাদিস এটা আর হাদিসে বলেছেন নবীজি দোয়া হচ্ছে সব কিছুর মূল তে আমাদের দোয়া অবশ্যই করতে হবে দোয়া কবুলের অনেক শর্ত আছে আল্লাহর উদ্দেশ্যে একমাত্র তার সন্তুষ্টি অর্জনের জন্য খালেজ দিলে আমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে দোয়া করার ক্ষেত্রে নিরাশ হওয়া যাবে না দোয়ার পর আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ আমার দোয়া কবুল করবেন নেতিবাচক কোনো চিন্তা করা যাবে না অন্যথা এ দোয়া কবুল হবে না অর্থাৎ আপনি এমনটা মনে করলেন যে দোয়া করলাম আল্লাহ দোয়া কবুল করবে কি করবে না সন্দেহ সংশয় দুর্বলতা রয়ে গেল মনে এরকম যদি আপনার মনের অবস্থা হয় তাহলে আপনি এটা বিশ্বাস করে নিতে পারেন যে আপনার ওই দোয়াটা কবুল হবে না আপনার আশা একশো পার্সেন্ট থাকতে হবে যে আমি আল্লাহর কাছে বলেছি আমার কথা আল্লাহ আমার দোয়া কবুল করবেন আর একশো পার্সেন্ট আপনার মনে এই বিশ্বাসটা আসার জন্য আমি আপনাকে একটা টিপস বলে দিচ্ছি আর সেটা হচ্ছে দেখুন আল্লাহ তাআলা যেই ভালোবাসা নামক জিনিস সৃষ্টি করেছেন এটাকে আল্লাহ তালে একশো ভাগে ভাগ করেছেন একশো ভাগে ভাগ করে নিরানব্বই ভাগ তার জন্য রেখে দিয়েছেন আল্লাহ তার নিজের জন্য রেখে দিয়েছেন আর এক ভাগ মায়া এই দুনিয়ার মানুষকে দিয়েছেন জিনজাতিকে দিয়েছেন এরপরে সকল প্রাণীকে দিয়েছেন যার ফলে মানুষ একজন আরেকজনকে কত বেশি ভালোবাসে মা তার ছেলেকে ভালোবাসে বাবা তার ছেলেকে ভালোবাসে একজন আরেকজনের জন্য জীবন দিয়ে দেয় এটা মাত্র এক বাঘ ভালোবাসার সিটি ফোটা মাত্র এরকম অনেক ঘটনা শোনা যায় যে মা বন্যার পানিতে ডুবে যাচ্ছে পানি খাচ্ছে আর তার সন্তানকে বালতি দিয়ে উপরে হাত দিয়ে ধরে রেখেছে মা পানি খেতে খেতে পানির তলে মরে যাচ্ছে মরে গিয়েছে আর বাচ্চা বেঁচে গিয়েছে এরকম ঘটনা বন্যার সময় ঘটে থাকে বা আমরা দেখে থাকি পত্রপত্রিকায় তো এটা কেন ঘটে এটা ঘটে ওই ভালোবাসার কারণে মাত্র এক ভাগ এক টুকরা ভালোবাসার যদি ফল হয় এরকম তাহলে নিরানব্বই ভাগ ভা নিরানব্বই ভাগ ভালোবাসা দিয়ে যিনি আমাদেরকে ভালোবাসেন তার দয়া কত বেশি হবে আপনি যদি আপনার বাবার কাছে কোনো কিছু দাবি করেন সেটা অবশ্যই আপনাকে দিবেন যদি আপনার বাবার সামর্থ্য থাকে আপনার মার কাছে কোনো কিছু আবদার করলে সেটা অবশ্যই আপনাকে দিবেন যদি আপনার মার সেটা সামর্থ্য থাকে আর আল্লাহর সামর্থ্য সব কিছুই আছে আল্লাহ সব কিছুর মালিক তিনি যা কি ইচ্ছা তাই দান করতে পারেন তিনি তো ওই আল্লাহ আপনাকে নিরানব্বই ভাগ মায়া বা মহব্বত দিয়ে ভালোবাসা দিয়ে আপনাকে ভালোবাসেন আপনার প্রতি দেখাশোনা করেন তো এই হাদিসটা যদি আপনি স্মরণ করে আল্লাহর কাছে চাইতে পারেন যে আল্লাহ আমার মা আমাকে এত ভালোবাসে আমার মার চাইতে তুমি হাজারো গুঠি গুনে আমাকে বেশি ভালোবাসো তোমার কাছে আমি এটা চাচ্ছি আমাকে তুমি এটা দিয়ে দাও তো এই হাদিসটা যখন আপনি স্মরণ রাখবেন তখন আপনার মনে একটা বিশ্বাস আসবে যে হ্যাঁ অবশ্যই আল্লাহ আমাকে দিবেন আমাকে দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত আমি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব। এই হাদিসটা অবশ্যই আপনি স্মরণ রাখবেন দর্শক হজরত আবু হুরায়রা রাজি আল্লাহ তাল থেকে বর্ণিত নবী করিম সাল আল্লাহ আলি বলেছেন তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে যদি সে তারাহুরা না করে আর না এটা না বলে যে আমি দোয়া করলাম কিন্তু কোনো দোয়াই আমার আল্লাহ কবুল করল না এটা যাতে না বলে এ ব্যাপারে নবী আমাদেরকে সতর্ক করেছেন আপনার দোয়া কবুল হোক বা না হোক এ কথা যাতে আপনার মুখ দিয়ে বেড়ে না হয় এটা আমাদের জন্য সতর্কবাণী নবীজির পক্ষ থেকে এরপরে আপনি আরও যে কাজ করতে পারেন সেটা হচ্ছে হারাম থেকে আপনি বেঁচে চলবেন দোয়া কবুল হওয়ার অন্যতম শর্ত হচ্ছে হারাম খাদ্য বা বস্ত্র বা পানীয় ইত্যাদি পরিহার করে চলা তাই অবশ্যই এই বিষয়ের এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখবেন এরপরে আপনি আরও যে সমস্ত কার কাজ করবেন সেটা হচ্ছে দোয়ায় পরিপূর্ণ মনোযোগ দিয়ে দোয়া করবেন দর্শক দোয়ার সময় পূর্ণ মনোযোগ দিয়ে দোয়া করতে হয় আল্লাহ অবেচেতন মনের দোয়া গ্রহণ করেন না রাসুদ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা দোয়া কবুল হওয়ার পূর্ণ আস্থা নিয়ে আল্লাহর কাছে দোয়া করো জেনে রেখো আল্লাহ অমনোযোগী ও আশার মনের দোয়া কবুল করেন না এজন্য আপনি যখন যেটাই আল্লাহর কাছে চান অবশ্যই আপনি সেটা আল্লাহর কাছে খুব গভীরভাবে চাইবেন কোনো প্রকার দুর্বলতা বা অস্পষ্টতা বা বেয়াদবিমূলকভাবে আল্লাহর কাছে চাইবেন না অনেকে আসন গেরে বসে এরপরে মোনাজাত ধরে আল্লাহর কাছে চায় আপনি আপনার মালিক আপনার সৃষ্টিকর্তার কাছে আপনি চাচ্ছেন আর আপনি আসন গেরে বসে আছেন এটা কি আপনার বিবেকের কাছেই আপনি প্রশ্ন করেন এটা কি ঠিক আপনি যদি কোনো একটা প্রতিষ্ঠানে চাকরি করেন সেই প্রতিষ্ঠানের এমডির সামনে গিয়ে আপনি কি আসন দিয়ে বসতে পারেন এটা তো বেয়াদবি তাহলে যিনি গোটা বিশ্বের স্রষ্টা যিনি আপনাকে সৃষ্টি করেছেন তার সামনে আপনি আসন বসে কিভাবে আপনি আল্লাহর কাছে চান এটা তো নিজের বিবেকের কাছে প্রশ্ন করা উচিত এজন্য আসন কখন আপনি দোয়া করবেন না দর্শক এরপরে আরও বেশ কিছু বিষয়ের প্রতি খেয়াল রাখবেন সেটা হচ্ছে পবিত্রতা অর্জন করে আল্লাহর কাছে দোয়া করবেন বিনয়ের সঙ্গে আল্লাহর কাছে দোয়া করবেন এবং বিনত কণ্ঠে আল্লাহর কাছে দোয়া করবেন আমরা যেরকম অসহায় হয়ে গেলে উপরস্থ ব্যক্তিদের কাছে যেভাবে কোনো কিছু চাই উদাহরণত ভিক্ষুক যেভাবে অন্যজনের কাছে দ্বারস্থ হয়ে টাকা পয়সা ধার চায় বিনীত কণ্ঠে ঠিক তেমনি বিনীতভাবে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আমি খুব অসহায় আমি খুব অন্যায় করেছি তোমার হুকুম মানি নাই নামাজ পড়ি নাই আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও এভাবে আল্লাহর কাছে আপনি চাইবেন এভাবে যদি আপনি বিনীতভাবে চাইতে পারেন অবশ্যই আল্লাহ তালা আপনাকে দিবেন আরও যে সমস্ত কাজ করবেন হাত তুলে আল্লাহর কাছে চাইবেন এবং আল্লাহর নবীর উপর প্রশংসা অর্থাৎ আল্লাহর নবীর উপর শরীফ এবং আল্লাহর প্রশংসা করে আল্লাহর কাছে দোয়া করবেন এই কাজগুলো যদি আপনি করতে পারেন অবশ্যই আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন এক হাদিসে এসেছে হজরত রাসুল মাকবুল সাল আল্লাহ বলেছেন যে ব্যক্তি দোয়া করার পূর্বে শরীফ পরে তার দোয়া অবশ্যই কবুল হয় মহান আল্লাহ তালা ওসীম দয়ালু দয়ার কিয়দাংশ কবুল করে অপর অংশ কবুল না করা তার স্বভাব নয় এ হাদিসের সারমর্ম এই যে দুরুদ তিনি অবশ্যই কবুল করে থাকেন সুতরাং তিনি দুরুদ কবুল করে দোয়ার অবশিষ্ট অবশিষ্টাংশ অর্থাৎ প্রার্থনীয় বিষয় অগ্রাহ্য করেন না অগ্রাহ্য তিনি করবেন এটা কিন্তু হতে পারে না অর্থাৎ তিনি অবশ্যই কবুল করবেন সেই দোয়া যে দোয়ার শুরুতে দুরুদ আছে যে দোয়ার শেষে দুরু শরীফ আছে সর্বশেষ আরেকটা হাদিস আপনাকে শোনাচ্ছি হজরত আবু সুলাইমান দারানি রহিমা তালা বলেন যে ব্যক্তি আল্লাহর কাছে কোনো দোয়া করে তার উচিত প্রথমে দূরত পড়া এবং দূরত পরে দোয়া শেষ করা কেননা আল্লাহ উভয় দূরত কবুল করে থাকেন অর্থাৎ দূরত দ্বারা শুরু করে যে দোয়াটা করবেন যা যে আশাটা বলবেন আর দূর দ্বারাই যদি আপনি আবার শেষ করতে পারেন তাহলে আপনি মাঝখানে যেটা বলবেন সবটুকুই আল্লাহ তালা কবুল করে কবুল করবেন গ্রহণ করবেন আমি বিষয়টা বোধ হয় আপনাকে বোঝাতে পারেনি আমি আরেকটু খোলাসা করে বলছি অর্থাৎ আপনি যখন মোনাজাত করবেন মোনাজাতের আগে অবশ্যই দূরত পড়বেন এরপরে মোনাজাত ধরে আপনি যা ইচ্ছা তাই চান তারপর মোনাজাত যখন শেষ করবেন তখন আর একবার দুরুত পড়বেন তাহলে মোনাজাতের মধ্যে যা যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তা তা দান করে দিবেন দর্শক হজরত আনাস রাজি আল্লাহ তালানহু থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে তিনি বলেন আমি একদম রাসূল সাল্লাহ আলি সাল্লামের নিকট বসা ছিলাম একজন লোক সেখানে নামাজ পড়ছিল সে তার দোয়ার মধ্যে আরোজ করল বা বলল হে আল্লাহ আমি আপনার কাছে আমার প্রয়োজন প্রার্থনা করছি এই উশিলায় যে প্রশংসা ও গুণ কীর্তন আপনার জন্যই উপযুক্ত আপনি সারা কোনো মা নেই আপনি পরম দয়ালু ও অসীম অনুগ্রহদাতা এবং পৃথিবী ও আকাশ মণ্ডলের স্রষ্টা আমি আপনার কাছেই আপনার অনুগ্রহ চাই ইয়া হাইয়ু ইয়া কয়ুম ইয়া জাল জালাল ইয়ালি ক্রম রাসুলসাল্লাহ আলী সাল্লাম বলেন এ বান্দা আল্লাহর ইসমে আজমের উসিলায় দোয়া করেছে আর এ উসিলায় আল্লাহর কাছে দোয়া করলে মনের আশার কথা বললে আল্লাহ মনের আশা পূরণ করে দেন এবং আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তালা সেটা দান করে দেন এটা তিরমিজে শরীফের হাদিস তাই আপনি আল্লাহ তাল্লাহ ইসমে আজম ধরেও আল্লাহ তাল্লাহর কাছে দোয়া করলে আপনার সেই দোয়াটা কবুল হবে অর্থাৎ ইয়া হাইয়ু ইয়া কয়ুম ইয়া দাল ক্রম এই দোয়াটু আপনি পড়ার চেষ্টা করবেন অথবা আমি পুরোটাই ওই সাহাবে যেটা আল্লাহ তালাকে বলেছিলেন সেটা আমি পুরোটাই আমি এখানে লিখে দেওয়ার চেষ্টা করব আপনি এভাবে মুখস্থ করেও আল্লাহ তালাকে বললেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার সেই দোয়াটা কবুল করবেন অথবা আমি হাদিসটি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিখে দেওয়ার চেষ্টা করব দর্শক এরপরে আরও কিছু আপনাকে আমি শেয়ার করব আপনার সাথে গুরুত্বপূর্ণ দোয়া আর সেটা হচ্ছে যদি আপনি রাতের ঘুমের আগে বা ঘুম থেকে জেগে পড়তে পারেন তাহলে আপনি অবশ্যই আপনার মনোবাসনা পূরণ করতে পারবেন দর্শক সর্বশেষ একটা হাদিস আপনাকে শোনাব যেই হাদিসটি শুনলে আপনি খুবই অবাক হবেন সম্ভবত হাদিসটি আপনার আগেও শোনা হয়েছে তারপরেও আপনি আপনি আর একবার শোনেন হাদিসটি হচ্ছে রাসনসল আল্লাহ আলি বলেছেন যখন তোমাদের কেউ রাত জেগে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তা আল্লাহ তার দোয়া কবুল করেন আর যদি ওই ব্যক্তি উজু করে এবং নামাজ আদায় করে তবে সে নামাজ কবুল করা হয় অর্থাৎ আপনি যদি এই দোয়াটি পরে আল্লাহর কাছে কোনো কিছু চাইতে পারেন তাআলা আপনার সে চাওয়া পূরণ করে দেবেন হাদিসটি আমি আবারও শোনাচ্ছি আপনাকে রাতের এবাদত ও দোয়া আল্লাহর কাছে অনেক মর্যাদা ও সম্মানের রাতের দোয়া ও এবাদতে তাও সাক্ষ্য দিয়ে মহান আল্লাহর কাছে দোয়া করলে সে দোয়া আল্লাহ তালা ফেরত দেন না বান্দার সব দোয়া আল্লাহ তালা কবুল করে নেন হাদিসে নবীজি বলেছেন যে যখন তোমাদের কেউ রাতে জেগে আল্লাহর কাছে এই দোয়াটি করে আল্লাহ তালা তার বান্দার আল্লাহ তালা ওই বান্দার মনোবাসনা পূরণ করে দেন দর্শক এই হাদিসটা বুখারি শরীফে এবং মেশকাত শরীফে রয়েছে তো নবীজি যে দোয়াটি আমাদেরকে পড়তে বলেছেন সেই দোয়াটি এবার আপনাকে আমি পড়ে শোনাচ্ছি লা ইলাহা ইহু ওয়াহদাহু লা শরী কাল লাহুল মুলকু ওলাহুল হেমদু ওয়াহু আলা কুল্লিসির সুবাহ আলহামদুলিল্লাহ ওলা ইহ্লা আকবর ওয়ালা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা দর্শক এই দোয়াটা যদি আমরা রাতে পড়তে পারি তবে আমাদের আশা আকাঙ্ক্ষা তামান্না পূরণ করে দেবেন আল্লাহ কথা নবীজি নিজেই বলেছেন এই দোয়াটা পড়ার সবচেয়ে উত্তম নিয়ম হচ্ছে আপনার যখন রাতে ঘুম ভেঙে যাবে তখন আপনি দোয়াটা একবার পড়বেন আর আপনার পক্ষে যদি এটা সম্ভব না হয় তাহলে আপনি ঘুমের আগে এই দোয়াটা পরে ঘুমাবেন ইনশাল্লাহ এতে করেও তাআলা আপনার প্রতি অনেক বেশি খুশি হবেন আল্লাহ আপনার প্রতি দয়া করবেন আল্লাহ তালা আপনার মনোবাসনা পূরণ করে দিবেন আরেকটা কাজ করতে পারেন ঘুমের আগে সেটা হচ্ছে সুরা মুলখ পরে আপনি ঘুমাবেন নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম সুরামুল্খ না পড়ে কোনো দিন ঘুমাতেন না তাই সুরা মুলখ পড়বেন যদি আপনার কোরআন শরীফ পড়া জানা থাকে কোরআন শরীফ আপনার পড়ার ইচ্ছা থাকে বা কোরআন শরীফ আপনার শিকা থাকে তাহলে অবশ্যই সুরা মুল্ক আপনি পড়ে ঘুমাবেন ইনশাআল্লাহ এতে করেও আল্লাহ তালা আপনার প্রতি অনেক বেশি অনুগ্রহ করবেন সুতরাং মূলক পড়লে বিশ্বের যে উপকারটা হয় সেটা হচ্ছে আপনার পরকালে কোনো ভয় থাকবে না বিশেষ করে কবরের আজাব থেকে আপনি বাঁচতে পারবেন এটা নবীজি পরিষ্কার করেই আমাদেরকে বলে গিয়েছেন তাই এই হাদিসগুলো আপনি স্মরণ রাখবেন এই হাদিসগুলোর উপর আপনি আমল করবেন রাতে ঘুমের আগে আপনি আল্লাহ আল্লাহতালার নাম পাঠ করে করে ঘুমাতে পারেন যেমন ইয়া হাইয়া কয়ুম জাল আলি ক্রম আল্লাহর এই নামগুলো পরে পরে আপনি ঘুমাতে পারেন এতে করেও আপনার আশা আকাঙ্ক্ষা তো আমার আল্লাহ তালা পূরণ করে দিবেন তো দর্শক এই সব হাদিসগুলো আপনি স্মরণ রাখবেন মোনাজাতের শুরুতে এই হাদিসগুলো স্মরণ রাখবেন নবীজি কিভাবে দোয়া করতে বলেছেন বা আল্লাহর কাছে কিভাবে চাইলে আল্লাহ তালা দোয়া কবুল করেন এই হাদিসগুলো আমাদের মৃত্যু পর্যন্ত স্মরণ রাখতে হবে এগুলো আজকে শুনলাম কালকে ভুলে যাবো এর এরকম যেন না হয় এটা কোনো বর্তমান সমসাময়িক বিষয়ের সাথে সম্পৃক্ত না এটা আমাদের মৃত্যু পর্যন্ত স্মরণ রাখতে হবে তাই এই হাদিসগুলো অবশ্যই অবশ্যই আপনি স্মরণ রাখবেন একটা হাদিসও আমি আমার বানোয়ার বলিনি সব বেশিরভাগ হাদিসের রেফারেন্সে আমি দেওয়ার চেষ্টা করেছি তাই এই হাদিসগুলো আপনি অবশ্যই স্মরণ রাখবেন এবং দোয়া করার ক্ষেত্রে এই হাদিসগুলো স্মরণ রেখে বা এই আদব কায়দাগুলো মনে করে দোয়া করবেন তাহলে দেখবেন আপনার দোয়া বুলেট গতিতে কবুল হয়ে যাচ্ছে আমরা হাদিসের মাধ্যমে জানতে পারি যে হজরত ওমর রাজি আল্লাহ তালু বলেছেন যে কিছু কিছু বান্দার দোয়া আসমান ও জমিনের মাঝে ঝুলে থাকে আল্লাহর কাছে যায় না তো হাদিস দ্বারা রিসার্চ করে জানা গেছে যে ওই সমস্ত দোয়া হচ্ছে যারা দোয়া করার আগে পরিপূর্ণ আদব কায়দা রক্ষা করেনি অর্থাৎ নবীজির উপর দুরুত পড়েনি তাদের দোয়া আল্লাহর কাছে যায় না তাই দোয়া করার ক্ষেত্রে যে বিশেষ বিশেষ শর্ত আছে বা নিয়ম নীতি আছে সেগুলো অবশ্যই আমরা পালন করব এবং তারপর আল্লাহর কাছে আমরা আমাদের মনোবাসনার কথা বলব বিপদাপদের কথা বলব দুঃখ বেদনার কথা বলবো ইনশাল্লাহ আল্লাহ তাল অবশ্যই আমাদের প্রতি দয়া করবেন আমাদের জীবনটা সহজ করে দেবেন সরল করে দেবেন এবং কঠিন বিপদ থেকে কঠিন পরীক্ষা করা থেকেও আল্লাহ তাল আমাদেরকে রক্ষা করবেন দর্শক আল্লাহ তাআলা সব বান্দাদেরকেই পরীক্ষা করে থাকেন তো ওই পরীক্ষাটা যদি কঠিন হয়ে যায় তাহলে কিন্তু আমরা ওই পরীক্ষায় ফেল করব। তাই আমরা আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করব দোয়া করব আল্লাহ তুমি আমাদের কেমন পরীক্ষায় ফেলো না যে পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে পারবো না বা যে পরীক্ষা আমরা ফেল করে যাব যে পরীক্ষার ফলে আমরা জাহান্নামি হয়ে যাব এমন পরীক্ষায় আমাদেরকে তুমি ফেলো না তো দর্শক অনেক আলোচনা করলাম আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কামনা করছি এবং ভিডিওটা আপনার বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করার অনুরোধ থাকলো এবং আপনি যদি ভবিষ্যতে এই ধরনের ইসলামিক আরও দোয়া দুরুত আমল ওজিফা ভিডিও চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আপনাদের জন্য দোয়া করে সুস্বাস্থ্য কামনা করে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো এখানে এই বেদানেছি আসসালামু আলাইকুম আহমতুলিল্লা